रमजाने मंदा बेचेकेना रेश काटिए आबारो सरब हয়ে উঠেছে ঘোড়াঘাটের এই মাছ বাজার। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাছ আসায় সরবরাহ ভালো, মিলছে রুই, কাতল, পাঙ্গাস ও মৃগেল সহ মিঠা পানির বিভিন্ন প্রজাতির মাছ। আর দামও ক্রয় ক্ষমতার নাগালে থাকায় খুশি ক্রেতারা। অন্যান্য আড়তের থেকে এখানে ঘোড়াঘাট মোটামুটি বাজার ভালো। এই গ্লাস কাপ মাছটির ওজন ৫ কেজি, এটার দাম আসতেছে ১০০০ টাকা। তবে জায়গার সংকুলন না থাকায় মাছ বেচা কেনায় কিছুটা সমস্যা হচ্ছে বলে জানালেন আড়তদাররা। গাড়ি ঘোড়া রাখারও জায়গা নাই, রাস্তা বন্ধ হয়ে যায়, রাস্তা চলাচল করা খুব সমস্যা। লোকজন পাইকার আসে যে দাঁড়াবে সেই ব্যবস্থা আমাদের কোনো ব্যবস্থা নাই আমাদের এখানে। অবশ্য দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী এ আড়তটি সম্প্রসারণের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় জনপ্রতিনিধি। মাছ আটিটা আমাদের হাটের যে জায়গা রয়েছে একবারকৃত জায়গা, সেই জায়গার মধ্যে নেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, কিন্তু অর্থ অভাবে বা সরকারের বরাদ্দ যদি আমরা পাই তাহলে দ্রুত গতিতে কাজ সম্পূর্ণ করতে পারব। প্রতিদিন ভোর থেকে মাত্র ৩ ঘন্টা চলা এ আড়তে বিক্রি হয় অন্তত অর্ধ কোটি টাকার মাছ। সময় সংবাদ, হিলি।